দীর্ঘদিন দুই আড়াই মাস এই বাচ্চাকে নিয়ে রংপুর, রাজশাহী এবং এনায়েতপুর সন্তানের বাবা আমার প্রথম বহু মেয়ে। আমার এটাই হলো সবচেয়ে বড়। 12 ইঞ্চি 1 ফুটের মতন চলে আসলো। 2.5 মাস 3 মাস পর আমি একদিন মনে করলাম যে আচ্ছা অফিসে যাই। এই চল, তোর চাকরি নেই, কোনো কিছু নেই, তুই চলে যা। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে চাকুরি হারালেন আব্দুল মালিক। চাকুরি হারিয়ে চার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আব্দুল মালিকের কাটছে মানবেতর জীবন। আব্দুল মালিক 1990 সালে দিনাজপুরের নবাবগঞ্জ থানার দাউদপুর ভূমি অফিসে সহকারী তহসিলদার হিসেবে যোগদান করেন। বড় মেয়ের চিকিৎসার জন্য অফিসে ছুটির আবেদন দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান মেয়েকে। ফিরে এসে জানতে পারেন চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। 1998 সালে আমার মেয়ে, বড় মেয়ে মালা, এই মেয়েটার হঠাৎ সেরিপালস হয়ে যায়, জিভে তার এই পর্যন্ত চলে আসে, এইরকম মোটা হয়ে সেখান থেকে টান দিয়ে নিয়ে আমি চলে যাই রংপুর মেডিকেল হাসপাতাল। দীর্ঘ 2-2.5 মাস এই বাচ্চাকে নিয়ে রংপুর, রাজশাহী এবং এনায়েতপুর, তারপরে বগুড়া ডিস্ট্রিক্ট, সারিয়াগঞ্জের থানা, চন্দনবাইশা, তারা ওখানে নঙ্গর করছে বিদেশি ডাক্তারেরা। ওখানে থেকে আমি তখন যাওয়ার পরে তখন ওখানে ওনারা দেখে এই মেয়েটাকে নিয়ে দেখে বলেছে আপনারা ওষুধ দিলাম। আমার এটাই হলো সবচেয়ে বড়। এইরকম মোটা হয়ে যখন এই পর্যন্ত চলে এলো আমার মেয়ের, 12 ইঞ্চি 1 ফুটের মতন চলে আসছিল, তখন এনারা ওষুধ দিল। মাসের পর মাস এদিকে ছুটি পিটিশন পাঠানো হয়, তারা কী করছে না করছে আল্লাহ পাকি জানে। 2-2.5 মাস 3 মাস পর আমি একদিন মনে করলাম যে একটা অফিসে যাই। এই চা চল, তোর চাকরি নেই, কোনো কিছু নেই, তুই চলে যা, তোর এখানে কোনো প্রয়োজন নেই। কিন্তু সাসপেন্ড করছে, খরপশ ভাতা তো আমি তো পাবো, কেন আমাকে খরপশ ভাতা দেওয়া হচ্ছে না? তোর কোনো প্রকার ভাতা নাই, তোর কোনো কিছু নাই। আমি আজবতি পন্ত, আমি কোনো প্রকার খরপশ ভাতা আমি পাই নাই। বগুড়া গাবতলীর উঁচুকি গ্রামের আব্দুল মালিকের চাকুরি জীবন অবসরে গেলেও অফিসের ভাতা না পাওয়ায় অতি কষ্টে জীবনযাপন করতে হচ্ছে মালিককে। এই যে চারটে মেয়ে প্রতিবন্ধী, এদের ভবিষ্যৎ কি হবে বলেন তো? এদের ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমনে বলি, সাময়িকভাবে যে মানে খরপশ ভাতা, বোনাস, বেতন বোনাস, চিকিৎসাকালীন ভাতা কিচ্ছু পাননি, সবকিছু থেকে তিনি বঞ্চিত। সর্বশেষ যে মেয়েটা সেটা হলো 5 নম্বর মেয়ে, ও কিন্তু এইবার এসেছে, পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট হয়নি। যদি ইনশাআল্লাহ যত ভালো হয়, ও তো কিছু ভর্তি হতে হবে, এর ভর্তির টাকা পর্যন্ত নেই। তার যে মানে তারা যে ভর্তি হবে বা ইয়ে হবে, মানে ওর দ্বারা যাতে ও মানে ওর ওর মাধ্যমে যাতে ওর চারটা বোন ভালোভাবে বেঁচে থাকতে পারে বা ইয়ে করতে পারে। চার প্রতিবন্ধী সন্তান নিয়ে অভাবের দিন কাটছে অসহায় এই বাবার। আর্থিক সহায়তা করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মালিকের এলাকাবাসী। বগুড়া প্রতিনিধি শাহনেওয়াজ শাওনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।